জেলায় জেলায় রয়েছে আমাদের স্টুডিও, সেই সব স্টুডিও থেকে প্রতি মুহূর্তের খবর পৌঁছে দেব আপনাদের কাছে। আজকের আনন্দ লাইভ শুরু করব যে খবর দিয়ে, ব্রিটিশ আমলে রাষ্ট্রদ্রোহ আইনের ওপর আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে এই আইনে নতুন করে কাউকে গ্রেফতার করা যাবে না। ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা চলছে তা স্থগিত হয়ে যাবে। রাষ্ট্রদ্রোহ আইনে যারা জেলে বন্দী রয়েছেন তারা জামিনের আবেদন করতে পারবেন। 152 বছরে প্রথমবার ব্রিটিশ আমলে রাষ্ট্রদ্রোহ আইনের ওপর আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতা যাচাইকরণ চলাকালীন এই আইনে নতুন করে কারোর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না বলেও জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হচ্ছে বলে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে জানায় কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে জানায় যে মামলাগুলি হয়েছে তা নিয়ে কিছু করার নেই, তবে নতুন মামলার ক্ষেত্রে পুলিশ সুপার বা তার চেয়ে উঁচু পদমর্যাদার আধিকারিকের অনুমোদন নিতেই হবে, এটা বাধ্যতামূলক করা যেতে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ স্থগিত থাকবে। এই আইনে নতুন করে কাউকে গ্রেফতার করা যাবে না। ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা চলছে তা স্থগিত হয়ে যাবে। রাষ্ট্রদ্রোহ আইনে যারা জেলে বন্দী রয়েছেন তারা জামিনের আবেদন করতে পারবেন। এই নির্দেশের পরও যদি রাষ্ট্রদ্রোহ আইনে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাহলে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন। ঐতিহাসিক পদক্ষেপ, চূড়ান্ত অপপ্রয়োগ দেখে সুপ্রিম কোর্টের একটা ধারণা হয়েছে যে আইনটা বিচার করা উচিত, পুনর্বিবেচনা করা উচিত। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ লক্ষণ। সরকারের কোনো সমালোচনা করলেই সেটাকে রাষ্ট্রদ্রোহিতার নাম দিয়ে মানুষকে জেলে পোরা হচ্ছিল। এটা অত্যন্ত একটা পজিটিভ দিক বলে আমি মনে করছি, কারণ এটা মানে সত্যিই আমাদের ভারতীয় গণতন্ত্রের পক্ষে এটা ঠিক নয়। যদি কেউ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন তার মানেই তাকে গ্রেপ্তার করতে হবে, এটা তো শুধুমাত্র অগণতান্ত্রিক নয়, অমানবিকও বটে। রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করে এখন সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। বিজেপি শাসিত ত্রিপুরা ও গোয়ার পর এবার অসমে জমি তৈরির চেষ্টা শুরু করলো তৃণমূল। বুধবার সেখানে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির সমন নিয়ে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরা ও গোয়ার পর এবার অসমে জমি তৈরির চেষ্টা শুরু করেছে তৃণমূল। বুধবার সেখানে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির সমন নিয়ে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। बीजेपी को उखाड़ने के लिए जिस हद तक जाना पड़े, जो करना पड़े हम करेंगे, हम सर नहीं झुकाएंगे। এভাবে কোনো রাজনৈতিক দল তৈরি করা যায় না। এটা আপনার টেনিস ম্যাচ নয়, ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেই এখানে, এখানে নিচ থেকে খেলতে খেলতে আসতে হয়। সদ্য সমাপ্ত গুয়াহাটি পৌরসভার ভোটে 95% বেশি আসনে জিতেছে বিজেপি অগপচর। 2016 পর গত বছর বিধানসভা নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বার অসমের ক্ষমতায় রয়েছে বিজেপি। 2019 লোকসভা ভোটে উত্তর পূর্বের এই রাজ্যের 14টি আসনে 7টি দখল করে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে তৃণমূল চেষ্টা করছে একদা অসমের স্ট্রংম্যান বলে পরিচিত সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবকে সামনে রেখে ব্রহ্মপুত্র পারের রাজ্যে জায়গা তৈরি করতে। সম্প্রতি বঙ্গ সফরে এসে ফের একবার দ্রুত সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এরপরই অসম সফরে যান অমিত শাহ, কিন্তু বাংলায় সিএএ কার্যকর করা নিয়ে সরব হলেও অসমে কেন এই ইস্যুতে চুপ রইলেন অমিত শাহ? বাঙ্গাল মে ইয়ে কে রে কি কোভিড জব খতম হো জায়েগা হাম সিএএ ইমপ্লিমেন্ট করেঙ্গে অর ইয়াহ আকে সিএএ কি বাতই নি কর রে তো উনকা জো দোগলাপন হ্যা ও লোগোকে সামনে হ্যা অর ইয়াহ কে জো মুখ্যমন্ত্রী হ্যা ও ভি কাহা হ্যা इस लिस्ट को रिकंसीडर करना चाहिए, ये तो मैं नहीं कह रहा हूँ, तो बीजेपी में ही दौड़ा है सीए को लेके। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অসম সফরে যাবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলায় গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে হাওড়া, দুর্গাপুর ও বাঁকুড়ায় মিছিল করলো বিজেপি। দুর্গাপুরে মিছিলে একসঙ্গে পা মেলালেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। হাওড়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হলো মিছিল। প্রাসঙ্গিকতা হারিয়ে রাজনীতিতে ভেসে থাকার মরিয়া চেষ্টা, গেরুয়া ব্রিগেডকে আক্রমণ তৃণমূলের। তৃণমূলের বিরুদ্ধে হিংসা রাজনীতির অভিযোগে বুধবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করলো বিজেপি।
এদিন বিকেলে কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার মিছিল করে গেরুয়া ব্রিগেড। মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী। আপনারা ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন, 24 সালে লোকসভা বিধানসভার একসঙ্গে ভোট হবে এবং মমতা ব্যানার্জির সরকারের বিদায় ঘণ্টা কি করে বাজাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। রাজ্যে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে বিজেপির মিছিল হয় দুর্গাপুরেও। কোকোভেন থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামপুর মোড়ে। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। হিংসামুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে বাঁকুড়া শহরেও মিছিল করে বিজেপি। লালবাজার হিন্দি স্কুলের মাঠ থেকে মাচানতলা পর্যন্ত মিছিলে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের 2 সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ, ছিলেন জেলার 5 বিধায়কও। এখানে ঐক্যবদ্ধ কোনোদিনই হতে পারবে না, ঐক্যবদ্ধ হওয়ার কথা না। বিজেপি এমন একটি রাজনৈতিক দল যাকে বাংলার মানুষ কখনোই সেই অর্থে গ্রহণ করবে না, করেও নি করবেও না। তারপরে ওদের মধ্যে যে মত অনৈক্য রয়েছে সেটা প্রকট হচ্ছে দিনের পর দিন। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, তার আগে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্জুন সিংকে নিয়ে জল্পনার মধ্যেই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করলেন অর্জুন পুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাদের কেউই এর মধ্যে রাজনীতি দেখতে নারাজ, প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও। অর্জুন সিং কি বিজেপি ছাড়তে পারেন? তিনি কি তৃণমূলে ফিরতে পারেন? জল্পনা আরো বাড়িয়ে এবার তৃণমূল বিধায়কের পাশে দেখা গেল বিজেপি সাংসদ অর্জুন সিংকে। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় ফক্কর বাবার প্রাচীন শিবমন্দির নতুন ভাবে তৈরি হয়েছে। তার উদ্বোধনের আগে বুধবার সকালে কলশ যাত্রার আয়োজন করা হয়। সেখানেই জগদ্দলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে একসঙ্গে হাঁটতে দেখা গেল। শুধু তাই নয়, কলশ যাত্রা উপলক্ষে এদিন গঙ্গার ঘাটে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করেন জগদ্দলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন পুত্র পবন সিং। যদিও অর্জুন সিং এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতিকে জড়াতে নারাজ। বা ধর্মের পুজোতে কি আসবে না আসবে সেটা নিয়ে কোনো আমাদের মানে সমস্যাও নেই, কোনো চিন্তাও নেই। আমি এটুকুন জানি যে আমি আহ্বান পেয়েছিলাম মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে। একই জায়গায় যদি একই মন্দিরে কেউ পুজো করতে আসে তার জন্য রাজনৈতিক কোনো পরিবর্তন না। ভালো কথা, ভগবান শিবের সামনে সবাই এক জায়গায় আসুক, সবাই আশীর্বাদ পাক, বাংলায় শান্তি আসুক, এটা আমরা চাই। আমরা ছোঁয়াছুঁয়ি রাজনীতি করি না। পাঠের দাম নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাত, হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি, পাঠের দাম বৃদ্ধি ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসা, বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি এনআই এর তদন্ত নিয়ে অসন্তোষ, সাম্প্রতিককালে অর্জুন সিং এর একাধিক কর্মকাণ্ড ঘিরে তার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়েছে, এবার তাতে নতুন মাত্রা যোগ করল এই ছবি। সমীরণ পাল ও পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ। খুন করার জন্যই হয়তো তাদের গাড়িতে ধাক্কা মেরেছে ট্রাক, এমনই অভিযোগ করলেন নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এই ইস্যুতে নাম না করে তৃণমূলকেও নিশানা করেছেন তিনি, পাল্টা জবাব দিয়েছে রাজ্য শাসক দল। রাস্তা ছেড়েই দাঁড়িয়েছিলাম, সোজা এসে আমাদের মারার চেষ্টা করলো, এটা বিশেষভাবে তদন্ত হওয়া উচিত বলেই আমি বড়বাবুর সাথে কথা বলে বললো এটা তো আপনার আসতেই পারে সন্দেহ, কারণ আমি ভাবছি আমাকে খুন করার কোনো চক্রান্ত কি। গাড়িটার নাম্বার দেখে দেখা গেল বারাসাতের গাড়ি। গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। গত 8ই মে গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে কবি গানের আসর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন অসীম সরকার। বিজেপি বিধায়কের দাবি, ওই দিন শান্তিনগরের কাছে একটি ট্রাক তাদের গাড়িটি চেপে দেওয়ার চেষ্টা করে, তাতে তারা প্রাণে বাঁচলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সূত্রে খবর, কানকি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে পুলিশ বিকল গাড়িটি সরিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় দ্রুতগতিতে আসা একটি লরি প্রথমে পুলিশের জিপে ও তারপর বিজেপি বিধায়কের দুটি গাড়িতে সজোরে ধাক্কা মারে, তাতে আহত হন অসীম সরকার সহ 12 জন। মঙ্গলবার কিষানগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান অসীম সরকার। ওই দিনই কানকি ফাঁড়িতে অভিযোগ করেন তিনি। আমি তো গানের মাধ্যমে প্রতিবাদ করি, আমি একজন বিধায়ক, যারা বললো যে আমরা ডবল ডবল চাকরি দেব, বিনে পয়সায় ভ্যাকসিন দেব, কোথায় গেল মিথ্যাবাদী জোচ্চোরের দলে? ওই ভদ্রলোক বলছেন যে এটা একটা নিছক দুর্ঘটনা, বিজেপির পার্টি অফিসে ঢোকার পরেই মিথ্যা বলে সরকারকে
একটা বিভ্রান্তির মধ্যে আনার চেষ্টা করছে। এর আগে মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে কটাক্ষ করে বিভিন্ন সময়ে একাধিক গান বেঁধেছিলেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। যদি কেউ কোনো অভিযোগ করেন তাহলে সেটারও একই সঙ্গে তদন্ত হবে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। কোচবিহারে তৃণমূলের ছাত্রনেতা মাজিদ আনসারি খুনের ঘটনায় প্রাক্তন তৃণমূল নেতা মুন্না খান সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে নিহতের পরিবার। অভিযুক্তরা ছাড়া পেয়ে যাওয়ায় তৃণমূলের সমালোচনা করেছে বিজেপি। মন্তব্যে নারাজ শাসক দল। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর এখনও কিনারা হয়নি। তা নিয়ে শাসক বিরোধী চাপানোতুরের মধ্যেই কোচবিহারে তৃণমূল ছাত্রনেতা খুনের ঘটনায় বেকসুর খালাস পেলেন সাত অভিযুক্ত। কোচবিহার জেলা দায়রা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বুধবার যে সাতজনকে নিঃশর্তে মুক্তি দিয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ কলিম, যিনি মুন্না খান নামে পরিচিত, তিনি প্রাক্তন তৃণমূল নেতা। ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ২৫ জুলাই হাসপাতালে মাজিদের মৃত্যু হয়। খুনের নেপথ্যে উঠে আসে শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। কোচবিহার কলেজে ছাত্র সংসদ কার দখলে থাকবে সেই টানা পড়েনি মাজিদকে খুনের অভিযোগ ওঠে। টিএমসিপি নেতা খুনে নাম জড়ায় তৃণমূলের তৎকালীন জেলা কোর কমিটির সদস্য মোহাম্মদ কলিম ওরফে মুন্নার। মামলার সরকারি আইনজীবীর বক্তব্য, 26 জন সাক্ষী ছিলেন, 24 জনই আদালতে এসে কিছু বলেননি, বাকি দুজনের সাক্ষ্য আদালত বিশ্বাস করেনি, তাই সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন নিহত ছাত্রনেতার দাদা। হাইকোর্টে দ্বারস্থ হব এবং যদি সেখানেও ন্যায় না পাই আমি সুপ্রিম কোর্টে যাব। যতদূর যাওয়া যায় আমার ভাইয়ের জন্য ততদূর যাব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কুচবিহারে লেগেই আছে, জন্মলগ্ন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব, এখন অবধি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। পুলিশ কোনো এভিডেন্স দিতে পারেনি কোর্টে, যার ফলে দুষ্কৃতিকারীরা বেকসুর খালাস পেয়ে গেছে। না, আইনি প্রক্রিয়া বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ বিচার বিভাগ মৃতের পরিবার উচ্চ আদালতে গেলে সেখানে কি হয় সেদিকেই সবার নজর। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আনন্দ লাইভ। আর এখন আসবো অশ্বিনীর খবরে। আজ অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে অশ্বিনী, আগামীকাল সকালে তা পরিণত হবে গভীর নিম্নচাপে, তার প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। অন্ধ্রপ্রদেশের আরো কাছে অশ্বিনী, তবে সমুদ্রের শক্তি খুইয়ে সে এখন অনেকটাই দুর্বল। ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, বৃহস্পতিবার সকালের মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। বুধবার সকালেই উত্তর পূর্ব অভিমুখে বাঁকনায় অশ্বিনী, সন্ধ্যায় পৌঁছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। তবে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি এ রাজ্যে। সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘলা, বেলা গড়াতেই দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হয় ঝড় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে অশ্বিনীর প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, তবে এরই মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যে এর আগেও আমরা যেটা বলেছি, এর কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট কিছু নেই, অর্থাৎ যে উইন্ড বা স্টর্ম সার্জ ইত্যাদি, কিন্তু বৃষ্টি হবে এবং বৃষ্টি হচ্ছেও কিছু জায়গায়। 11 এবং 12 আজকে এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। বেশি বৃষ্টি এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই 11 থেকে 15 এই সময়টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার মধ্যে ওপরের যে 5টি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে কিন্তু দু এক জায়গায় ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সঞ্চল মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। বাড়লো জাতীয় সড়কে যাতায়াতের খরচ। খড়গপুর থেকে ঝাড়গ্রামের চিত্রা যাওয়ার 6 নম্বর জাতীয় সড়কে বাড়ানো হলো টোল ট্যাক্স। বালিভাষা টোল প্লাজায় জারি হয়েছে বিজ্ঞপ্তি। এরই প্রেক্ষিতে আগামী দিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এই যেন বাড়ার মরশুম, বাড়ছে সব কিছু।
ভারতে পেট্রোলের দাম এখন ঐতিহাসিক উচ্চতায়, ডিজেলের রেকর্ড দাম। দেশের ইতিহাসে প্রথমবার ঘরোয়া রান্নার গ্যাস 1000 টাকা ছাড়ালো। কেরোসিনের দামও এখন সর্বোচ্চ পর্যায়ে। খোদ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, রান্নার তেল থেকে দুধ, আটা থেকে নুন, এসবের দাম গত এক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে। গম, আটা, বাদাম, সোয়া, পাম, সূর্যমুখীর মতো ভোজ্য তেল, বনস্পতি, দুধ, এমনকি নুনের দামও 2012 পর থেকে এতখানি বাড়েনি। অর্থাৎ মূল্যবৃদ্ধির ভয়ঙ্কর রূপের সাক্ষী সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এবার বাড়লেও জাতীয় সড়কে যাতায়াতের খরচ। বৃহস্পতিবার থেকে 6 নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বালিভাষা টোল প্লাজায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খড়গপুর থেকে ঝাড়গ্রামের চিচোড়া যাওয়ার 6 নম্বর জাতীয় সড়কে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স। ছোট গাড়ির ক্ষেত্রে 80 টাকার বদলে এবার থেকে গুনতে হবে 125 টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ 135 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে কি আগামী দিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতেও টোল ট্যাক্স বাড়ানো হবে, তৈরি হয়েছে জল্পনা। অরিত্রিক ভট্টাচার্য ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আনন্দ লাইভ দেখুন আগামীকাল রাত 10টায়, আর একটু পরে দেখুন এক ডজন গল্প অনুসূয়ার সঙ্গে। চোখ রাখুন এবিপি আনন্দে।